নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। এই মুহূর্তের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ধৃত দুই সরকারি আধিকারিকদের নিয়োগকর্তা রাজ্যপাল। নিয়োগ দুর্নীতিতে জানালেন সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবী সুবীরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কত বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি জয়মালা বাগচী গতকাল একাধিক কড়া পর্যবেক্ষণ রেখেছিলেন, কড়া মন্তব্য করেছিলেন, সেটা রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে, রাজ্য সরকারের উদ্দেশ্যে। এবং আজকে এই মামলায় নতুন মোড় আসে, অর্থাৎ নিয়োগ দুর্নীতি সিবিআই জামিন মামলায় এই নয়া মোড়, যেখানে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্য জামিনের আবেদন করেছিলেন। এবং সেখানে সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় তিনি জানান যে সুবীরেশ ভট্টাচার্য এসএসসির দেন চেয়ারম্যান এবং একই সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায় মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারম্যান দেন চেয়ারম্যান দুজনেরই নিয়োগকর্তা রাজ্যপাল। তাহলে রাজ্যপালের সম্মতি তো এক্ষেত্রে প্রয়োজনীয়, তাহলে সেখানে মুখ্য সচিব কেন অনুমতি লাগবে? এবং এই প্রশ্নই তিনি যখন তোলেন, তখন বিচারপতি জয়মল্লা বাগচী বলেন খামোখা। তিনি গতকাল রাজ্যের মুখ্য সচিব সম্পর্কে একাধিক কড়া কড়া মন্তব্য পর্যবেক্ষণ রেখেছিলেন, কিন্তু এই সিবিআইয়ের মতো একটা সংস্থা, প্রিমিয়ার সংস্থা, তারা জানে না কোন তদন্ত, কোন তদন্তের প্রক্রিয়ার জন্য, চার্জশিটের জন্য কোন আধিকারিক, তার কার কাছে অনুমতি প্রয়োজন। কাজেই মুখ্য সচিবের কাছে আদৌ অনুমতি লাগবে কিনা সেটা সিবিআই আগে জেনে নিক এবং মঙ্গলবারের মধ্যে আগে জানুক কোন আধিকারিক সিবিআই হেফাজতে রয়েছে, যে আধিকারিকের চার্জশিটের জন্য কার কাছ থেকে সঠিক। যদি রাজ্যপাল নিয়োগকর্তা হন তাহলে তো রাজ্যপালের সম্মতি প্রয়োজন, সেক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিবের সম্মতি কিসের প্রয়োজন এই দুই আধিকারিকের ক্ষেত্রে? এবং কার ক্ষেত্রে কার অনুমতি লাগবে সেটা আগে সিবিআই নির্দিষ্ট করুক এবং মঙ্গলবারের মধ্যে এটা রিপোর্ট আকারে জানাক আদালতকে, তারপরে আদালত এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করবে। এবং মামলার শুনানি পিছিয়ে গেল মঙ্গলবার থেকে, মামলার শুনানি দুপুর 2টার সময়। ধন্যবাদ।